দখলকারীর কবলত এএসটিসি বাস আস্থান অসামাজিক কার্যকলাপরও ঘাটি বাস আস্থানট। কলিয়াবর তিনিয়ালির মাজমজিয়ার অন্তর্ধান হল রাজ্যিক পরিবহন নিগমের এটি বাস আস্থান। অগপ সরকারের দিন স্থাপন হওয়া বাস আস্থানটর ভূমি কংগ্রেস সরকারের শাসনকালত 2001 চনতে গতাই দিয়া হয়েছিল ব্যক্তিগত খণ্ড। সেই ভূমিতে স্থাপন হল নাহর অন্নপূর্ণা ধাবা। ধাবাখনের পিছফালেই আছিল রাইজর প্রবল প্রতিবাদের বিনিময়ত স্থাপিত বাস আস্থানট। কিন্তু পরিবহন নিগমক ব্যক্তিগত খণ্ডটে পরিশোধ করবলে বাকি থাকি গেল প্রায় 35 লাখ টাকা, যার ফলস্বরূপে বন্ধ হয়ে পড়ল ধাবাখন। ধাবাখন বন্ধ হওয়ার পিছতে ক্রমে জহি ঘহি গেছে আস্থানট। এতিয়া বেদখলকারীর হাতলে গেছে বাস আস্থানটর প্রায় 2 বিঘা ভূমি। পরিবহন নিগমের কোনো ব্যবস্থা ইয়াত নাই, কোনো নিগমের কর্তৃপক্ষ কোনো মানুষ ইয়ালে নাই। এই একটা অসামাজিক কাম কাজের কারণে একটা ডর এই পরিত্যক্ত জায়গাটুকু বহুতে ব্যবহার করে ইয়াত জুয়ার আড্ডা হয়, মদর আড্ডা হয়, আজি বিভিন্ন অসামাজিক কাম এই ঘরত হয়। পরিবহন নিগম এই আস্থানটোর কথা চিন্তা করো, সরকারে পরিবহন মন্ত্রী ডাঙরিয়াই এই বিষয়ে নিশ্চয় অল্প দৃষ্টি রাখক, দৃষ্টি রাখি অন্তত হয় ধাবা দিয়ক নহয় এই মাটিখিনি ভাল কামত ব্যবহার করুক। কলিয়াবরৰ পৰা দীপাকৰ দাস, News18 অসম নৰ্থ ইষ্ট। বেদখলকাৰীৰ কবলত এএসটিসি বাস আস্থান, অসামাজিক কাৰ্যকলাপৰো ঘাটি বাস আস্থানটো। কলিয়াবৰ তিনিয়ালিৰ মাজমজিয়াৰ পৰা অন্তৰ্ধান হল ৰাজ্যিক পৰিবহন নিগমৰ এটি বাস আস্থান। অগপ সরকারের দিন স্থাপন হওয়া বাস আস্থানটর ভূমি কংগ্রেস সরকারের শাসনকালত 2001 চনতে গতাই দিয়া হয়েছিল ব্যক্তিগত খণ্ড। সেই ভূমিতে স্থাপন হল নাহর অন্নপূর্ণা ধাবা। ধাবাখনের পিছফালে আছিল রাইজর প্রবল প্রতিবাদের বিনিময়ত স্থাপিত বাস আস্থানট। কিন্তু পরিবহন নিগমক ব্যক্তিগত খণ্ডটে পরিশোধ করবলে বাকি থাকি গেল প্রায় 35 লাখ টাকা, যার ফলস্বরূপে বন্ধ হয়ে পড়ল ধাবাখন। ধাবাখন বন্ধ হওয়ার পিছতে ক্রমে জহি ঘহি গেছে আস্থানট। এতিয়া বেদখলকারীর হাতলে গেছে বাস আস্থানটর প্রায় 2 বিঘা ভূমি। পরিবহন নিগমের কোনো ব্যবস্থা ইয়াত নাই, কোনো নিগমের কর্তৃপক্ষ কোনো মানুষ ইয়ালে নাই। এই একটা অসামাজিক কাম কাজের কারণে একটা ডর এই পরিত্যক্ত জায়গাটুকু বহুতে ব্যবহার করে ইয়াত জুয়ার আড্ডা হয়, মদর আড্ডা হয়, আজি বিভিন্ন অসামাজিক কাম এই ঘরত হয়। পরিবহন নিগম এই আস্থানটোর কথা চিন্তা করো, সরকারে পরিবহন মন্ত্রী ডাঙরিয়াই এই বিষয়ে নিশ্চয় অল্প দৃষ্টি রাখক, দৃষ্টি রাখি অন্তত হয় ধাবা দিয়ক নহয় এই মাটিখিনি ভাল কামত ব্যবহার করুক। কলিয়াবৰৰ পৰা দীপাকৰ দাস, News18 অসম নৰ্থ ইষ্ট।